মোদিজি কাদের ভাই সাকিব ভাই আলম ভাই খাও খাও তোমরা চুপ করে বসে আছো কেন একে অপরের মুখ দেখছো কেন খাও আরে হাসিনা বাবু এটা কি দিয়েছ তুমি এটা কি দিয়েছ আরে এটা তো শুধু নুন আরে তুমি যখন দাওয়াত করেছিলে আমাদের তখন তুমি বলেছিলে আট দশ রকমের রসগোল্লা দেব। কিন্তু রসগোল্লা তো অনেক দূরের কথা সবজি ভাতও তুমি দাওনি উপর থেকে নুন দিয়েছো নুন কিভাবে খাবো আরে নুন কি খাওয়া যায় নাকি এত বড় অপমান হাসিনা বাবু আরে মোদি চাচা তুমি আমাকে হাসিনা বাবুর বাড়ি নিয়ে এসেছো তুমি আমাকে বলেছ আট দশ রকমের রসগোল্লা দেবে হাসিনা বাবু আমিও লোভে পড়ে চলে এসেছি তোমার সাথে এখানে এসে দেখছি পাতার মধ্যে নুন দিয়েছে হাসিনা বাবু এখন কিভাবে খাবো মোদি চাচা বলো আমি না এলেই ভালো করতাম তুমি আমাকে জোর করে নিয়ে আসলে হাসিনা বাবুর বাড়ি এখন দেখছি এখানে শুধু নুন মোদিজি কাদের ভাই তোমাদের শুধু আমি একা নুন দিইনি আমিও নুন খাবো বুঝতে পেরেছ কী করবো বলো টাকার ব্যবস্থা হয়নি তাই নুন নিয়ে এসেছি ক টাকা ছিল তার মধ্যে নুন কিনে নিয়ে চলে এসেছি তোমাদের দিয়েছি যখন টাকা হবে ফসল উঠবে জমিতে তখন ফসল বিক্রি করে তোমাদের আবার একটা ভালো দাওয়াত করে দেবো খাও খাও এখন বসে আছো কেন খাও আমি তো দুই একবার নুন খেয়েও ফেলেছি ভুল করে আমি ভেবেছি ক্ষীর আছে হয়তো যেমন মুখে দিয়েছি আর আমার গাল কেটে গেল তখনই বুঝতে পারলাম যে এটা ক্ষীর না এটা নুন আর আমি অমনি খাওয়া বন্ধ করে দিলাম কিন্তু হাসিনা বাবু এটা আমারও পছন্দ না নুন শুধু নুন আরে কি বড় অপমান করলে হাসিনা বাবু তুমি আমাদের হাসিনা বাবু নুন খেতে কিন্তু আমার খুব ভাল লাগে দেখছো না আমি নুন খেয়ে খেয়ে অর্ধেক শেষ করে ফেলেছি মোদি চাচা দেখো সব আছে কাদের ভাই সব আছে সাকিব ভাইয়েরও সব আছে আর আমি অর্ধেকটা খেয়ে ফেলেছি নুন দেখো আমাকে কিন্তু নুন খুব ভাল লাগে খেতে হাসিনা বাবু আমাকে দু চামচ আরও নুন দাও আর ভাই ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো